গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আছি আমি শুক্লা বিশ্বাস, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আজ আমরা গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায় থেকে সঞ্চয়ের প্রকারভেদ ও মাধ্যম এই সম্পর্কে আলোচনা করব। সঞ্চয়ের প্রকারভেদ ও মাধ্যম, সঞ্চয় কাকে বলে এ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, মনে আছে কি তোমাদের? বর্তমান ভোগ ব্যয় থেকে ভবিষ্যতের ভোগ ব্যয়ের উদ্দেশ্যে কিছু অর্থ সঞ্চিত করে রাখাই হলো সঞ্চয়। তাহলে এই সঞ্চয়ের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সঞ্চয়, সঞ্চয়ে দুটি মাধ্যম রয়েছে, এক বাধ্যতামূলক সঞ্চয়, দুই স্বেচ্ছামূলক সঞ্চয়। বাধ্যতামূলক সঞ্চয় এবং স্বেচ্ছামূলক সঞ্চয়, তাহলে সঞ্চয়ে দুটি মাধ্যম রয়েছে, একটি হলো বাধ্যতামূলক সঞ্চয় এবং অন্যটি হলো স্বেচ্ছামূলক সঞ্চয়। বাধ্যতামূলক সঞ্চয়টা কি? বাধ্যতামূলক সঞ্চয় হলো সরকারি নিয়মের আওতাধীন থেকে বা সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে নিয়মের আওতাধীন থেকে বাধ্যতামূলকভাবে যে সঞ্চয়টা করা হয় সেটাই হলো বাধ্যতামূলক সঞ্চয়। তাহলে বাধ্যতামূলক সঞ্চয়টা কি? বাধ্যতামূলকভাবে সরকারি বা বেসরকারি চাকুরিজীবীরা যেই সঞ্চয়টা করে থাকেন সেটাই হলো বাধ্যতামূলক সঞ্চয়। এখন স্বেচ্ছামূলক সঞ্চয়, স্বেচ্ছামূলক সঞ্চয়টা কি? স্বেচ্ছামূলক সঞ্চয় হলো ঐচ্ছিক বা ব্যক্তির ইচ্ছা অনুসারে যেটা পরিচালিত হয়, অর্থাৎ কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে সঞ্চয়টা করে থাকে সেটাই হলো স্বেচ্ছামূলক সঞ্চয়। তাহলে বাধ্যতামূলক সঞ্চয়টা কি? যেটা বাধ্যতামূলকভাবে করা হয় সেটা হলো বাধ্যতামূলক সঞ্চয়, আর যেটা ব্যক্তি ইচ্ছা অনুযায়ী করে থাকে সেটাই হলো স্বেচ্ছামূলক সঞ্চয়। এখন আমরা বাধ্যতামূলক সঞ্চয়ের মাধ্যমগুলো কি কি সেই সম্পর্কে আলোচনা করব। বাধ্যতামূলক সঞ্চয়ের মাধ্যম, বাধ্যতামূলক সঞ্চয়ের মাধ্যম হলো ভবিষ্যৎ তহবিল, পেনশন, কর্মচারী কল্যাণ তহবিল, যৌথ বীমা তহবিল এবং গ্রাচুইটি। তাহলে পাঁচটি মাধ্যমে আমরা বাধ্যতামূলক সঞ্চয় করতে পারি। এক নাম্বার ভবিষ্যৎ তহবিল, দুই নাম্বার পেনশন, তিন নাম্বার কর্মচারী কল্যাণ তহবিল, চার নাম্বার যৌথ বীমা তহবিল, পাঁচ নাম্বার গ্রাচুইটি। এখন এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। প্রথমেই রয়েছে ভবিষ্যৎ তহবিল বা জিপি ফান্ড। এই জিনিসটা কি? নিয়োগকর্তার কাছ থেকে কোনো চাকরিজীবী বা প্রতিষ্ঠানের মালিক বেতনের একটা নির্ধারিত অংশ শতকরা হারে জমা রাখে, তাহলে এটা লগ্নিকৃত হবে ধরা হয় এবং চক্রবৃদ্ধি হারে সুৎসহ ক্রমশ এটা বাড়তে থাকে। একজন সরকারি চাকুরিজীবী প্রথম শ্রেণীর কর্মকর্তা মূল বেতনের 8% চাঁদা প্রদান করে থাকেন বাধ্যতামূলকভাবে এই ভবিষ্যৎ তহবিলের জন্য। তাহলে কোনো চাকুরিজীবী বা কোনো প্রতিষ্ঠানের থেকে বা নিয়োগকর্তার কাছ থেকে বেতনের একটা নির্ধারিত অংশ শতকরা হারে জমা রাখেন প্রতি মাসে, এবং সেটা চক্রবৃদ্ধি হারে সুৎসহ ক্রমশ বাড়তে থাকে। এবং সেটা কি? সরকারি চাকুরিজীবীর ক্ষেত্রে, একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার ক্ষেত্রে তার মূল বেতনের 8% হারে তিনি চাঁদা প্রদান করে থাকেন।
আমরা বাধ্যতামূলক সঞ্চয়ের দ্বিতীয় মাধ্যম পেনশন এই সম্পর্কে আলোচনা করব। বাধ্যতামূলক সঞ্চয়ের দ্বিতীয় মাধ্যম পেনশন। পেনশনকে কর্মমূল্য জমাও বলা যেতে পারে। এজন্য সরকারি কর্মচারী ও কর্মকর্তাকে কোনো অর্থ জমা রাখতে হয় না, তবে অবসর ভাতা প্রাপ্তির শর্ত সাপেক্ষ। যেমন পূর্ণ পেনশন পেতে গেলে একজন কর্মচারীকে অবশ্যই প্রথম নিয়োগের তারিখ থেকে চাকরির বয়স শেষ অবধি বা 25 বছর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ করতে হবে। তাহলে পেনশনটা একজন ব্যক্তি পেতে পারে, এর জন্য তাকে কোনো অর্থ জমা রাখতে হয় না, কিন্তু এই পেনশন পাওয়ার জন্য তাকে চাকরির মেয়াদের শেষ অবধি চাকুরি করতে হয় অথবা 25 বছর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ করতে হয়, তবেই তিনি এই সুবিধা পেতে পারেন। এখন বাধ্যতামূলক সঞ্চয়ের তৃতীয় মাধ্যম কর্মচারী কল্যাণ তহবিল, এই সম্পর্কে আমরা আলোচনা করব। বাধ্যতামূলক সঞ্চয়ের তৃতীয় মাধ্যম কর্মচারী কল্যাণ তহবিল। একজন সরকারি কর্মকর্তাকে বেতনের 1% এবং সর্বোচ্চ 50 টাকা প্রতি মাসে কল্যাণ তহবিলে চাঁদা দিতে হয়। যদি কোনো কর্মচারী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তবে চাকরিরত অবস্থায় বা অবসর গ্রহণের 10 বছরের মধ্যে মৃত্যুবরণ যদি করে থাকেন, তবে তিনি বা আর্থিক দুরবস্থা যদি পড়ে থাকেন, তখন তিনি এখান থেকে সাহায্য পেতে পারেন। এজন্য কর্মচারী কল্যাণ তহবিলে একজন ব্যক্তি, একজন সরকারি কর্মকর্তাকে তার বেতনের 1% সর্বোচ্চ 50 টাকা প্রতি মাসে কল্যাণ তহবিলে চাঁদা দিতে হয়। এবং যদি কোনো সরকারি চাকুরিজীবী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তবে তিনি সেখান থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। অথবা চাকরিরত অবস্থায় যদি অবসর গ্রহণের 10 বছরের মধ্যে মৃত্যুবরণ করেন, চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের 10 বছরের মধ্যে যদি মৃত্যুবরণ করেন বা আর্থিক দুরবস্থা পড়েন, তখন তিনি কল্যাণ তহবিল থেকে সাহায্য পেতে পারেন। এখন আমরা বাধ্যতামূলক সঞ্চয়ের চতুর্থ মাধ্যম যৌথ বীমা তহবিল, এ সম্পর্কে আলোচনা করব। যৌথ বীমা তহবিল। একজন কর্মকর্তাকে বেতনের 0.70% হারে সর্বোচ্চ 40 টাকা যৌথ বীমা তহবিলে চাঁদা প্রদান করতে হয়। কোনো কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবার যৌথ বীমা তহবিল থেকে এককালীন সাহায্য পেয়ে থাকে। এখন আমরা বাধ্যতামূলক সঞ্চয়ের পঞ্চম মাধ্যম গ্রাচুইটি সম্পর্কে আলোচনা করব। বাধ্যতামূলক সঞ্চয়ের পঞ্চম মাধ্যম গ্রাচুইটি। গ্রাচুইটি জিনিসটা কি? চাকরির মেয়াদ শেষে অথবা নির্ধারিত সময়কাল চাকরি করার পর মৃত্যুবরণ করলে গ্রাচুইটি পাওয়া যায়। তবে কর্মীর সর্বশেষ মাসিক বেতনের 18 গুণ অর্থ এখানে একসাথে প্রদান করা হয়। একজন কর্মীকে সরকার বা প্রতিষ্ঠানের কাছ থেকে এজন্য কোনো অর্থ জমা রাখতে হয় না। তাহলে বাধ্যতামূলক সঞ্চয়ের মাধ্যমগুলো সম্পর্কে আমরা জানলাম। বাধ্যতামূলক সঞ্চয়ের 5টি মাধ্যম রয়েছে: জিপি ফান্ড বা ভবিষ্যৎ তহবিল, পেনশন, কর্মচারী কল্যাণ তহবিল, যৌথ বীমা তহবিল এবং গ্রাচুইটি। এখন আমরা স্বেচ্ছামূলক সঞ্চয়ে বিভিন্ন মাধ্যমগুলো সম্পর্কে আলোচনা করব। স্বেচ্ছামূলক সঞ্চয়ের বিভিন্ন মাধ্যম। স্বেচ্ছামূলক সঞ্চয়ের মাধ্যমগুলো হল ব্যাংক, ডাকঘর, বীমা, জাতীয় সঞ্চয়পত্র এবং শেয়ার ক্রয়। তাহলে স্বেচ্ছামূলক সঞ্চয়ের মাধ্যমগুলো হল ব্যাংক, ডাকঘর, বীমা, জাতীয় সঞ্চয়পত্র এবং
শেয়ার ক্রয়। এখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। স্বেচ্ছামূলক সঞ্চয়ের প্রথম মাধ্যম হলো ব্যাংকের মাধ্যমে সঞ্চয়। ব্যাংকের মাধ্যমে সঞ্চয়ে ব্যাংকে গচ্ছিত অর্থ নিরাপদে থাকে, আবার মুনাফাও লাভ করা যায়। ব্যাংকে অর্থ জমা রাখার তিনটি পদ্ধতি রয়েছে। আমরা দেখি ব্যাংকে মাধ্যমে সঞ্চয় করার অর্থাৎ ব্যাংকে অর্থ জমা রাখার যে তিনটি পদ্ধতি রয়েছে সেগুলো হলো, এক, চলতি হিসাব, দুই, সঞ্চয়ী হিসাব, তিন, স্থির জমার হিসাব। এক, চলতি হিসাব, দুই, সঞ্চয়ী হিসাব, তিন, স্থির জমার হিসাব। তাহলে ব্যাংকের মাধ্যমে অর্থ জমা রাখার তিনটি উপায় বা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম যে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব এবং স্থির জমার হিসাব। এখন চলতি হিসাবটা কি বা কারেন্ট অ্যাকাউন্টটা কি এটা সম্পর্কে আমরা জানব। চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট, এই হিসাব থেকে যে কোনো সময় টাকা তোলা যায়। এই হিসাবে সুদের হার খুব কম থাকে। তাহলে চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় টাকা তোলা যায় এবং এই হিসাবে টাকার এই হিসাবে সুদের পরিমাণটা খুব কম থাকে। এখন সঞ্চয়ী হিসাব, সঞ্চয়ী হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে বা সঞ্চয়ী হিসাবে চলতি হিসাবের তুলনায় মুনাফার হার বেশি থাকে, তবে বিশেষ অনুমতি ছাড়া সপ্তাহে দুবারের বেশি টাকা তোলা যায় না। তাহলে সঞ্চয়ী হিসাবে ব্যাপারটা কি, সঞ্চয়ী হিসাব বা সেভিংস অ্যাকাউন্টে চলতি হিসাবের তুলনায় সুদের হার বেশি থাকে, তবে বিশেষ অনুমতি ছাড়া সপ্তাহে দুবারের বেশি টাকা তোলা যায় না। এখন আমরা ব্যাংকের মাধ্যমে সঞ্চয়ের তৃতীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ব্যাংকের মাধ্যমে সঞ্চয়ের তৃতীয় পদ্ধতি হলো স্থির জমার হিসাব। স্থির জমার হিসাবে নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে আমানত রাখা হয় এবং এর জন্য নির্ধারিত হারে মুনাফা পাওয়া যায়। তাহলে স্থির জমার হিসাবটা কি, স্থির জমার হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে আমানত রাখা হয় এবং এর জন্য নির্ধারিত হারে মুনাফা পাওয়া যায়। তাহলে আমরা ব্যাংকের মাধ্যমে সঞ্চয়ের তিনটি পদ্ধতি সম্পর্কে জানলাম। বাধ্যতামূলক সঞ্চয়ের প্রথম মাধ্যম ছিল ব্যাংকের মাধ্যমে সঞ্চয় এবং ব্যাংকের মাধ্যমে সঞ্চয়ের তিনটি পদ্ধতি সম্পর্কে আমরা এখন আলোচনা করলাম। এখন আমরা স্বেচ্ছামূলক সঞ্চয়ের দ্বিতীয় মাধ্যম ডাকঘর সম্পর্কে আলোচনা করব। স্বেচ্ছামূলক সঞ্চয়ের প্রথম মাধ্যম ব্যাংকের মাধ্যমে সঞ্চয়ের তিনটি পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন আমরা স্বেচ্ছামূলক সঞ্চয়ের দ্বিতীয় মাধ্যম ডাকঘরের পদ্ধতিগুলো সম্পর্কে জানব। ডাকঘরে সঞ্চয়েরও তিনটি পদ্ধতি রয়েছে, এক, সাধারণ হিসাব, দুই, মেয়াদি হিসাব, তিন, বোনাস হিসাব। তাহলে ডাকঘরের মাধ্যমে সঞ্চয়েরও তিনটি পদ্ধতি রয়েছে, এক, সাধারণ হিসাব, দুই, মেয়াদি হিসাব, তিন, বোনাস হিসাব। এখন আমরা এই পদ্ধতিগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানব। এক নম্বরে ছিল সাধারণ হিসাব। সাধারণ হিসাব জিনিসটা কি, মাত্র 2 টাকা দিয়ে এই হিসাব খোলা যায় এবং পরবর্তীকালে যে কোনো পরিমাণ অর্থ জমা দেওয়া যায়। সাধারণ হিসাবে মাত্র 2 টাকা দিয়ে
हिसाब खोला जाए परवर्तीकाले जे कोनो परिमाण अर्थ जमा देवा जाए। एखन डाकघरेर जमा रखार द्वितीय पद्धति मेयादी हिसाब। मेयादी हिसाबटा कि এই হিসাবে এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদে টাকা খাটানো যায় এবং ছয় মাস অন্তর অন্তর নির্ধারিত হারে লাভ তোলা যায়। তাহলে ডাকঘরের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মেয়াদি হিসাব। এখানে এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদে টাকা খাটানো যায় এবং ছয় মাস অন্তর অন্তর নির্ধারিত হারে লাভ তোলা যায়। এখন ডাকঘরে টাকা জমা রাখার তৃতীয় পদ্ধতি হলো বোনাস হিসাব। ডাকঘরে টাকা জমা রাখার তৃতীয় পদ্ধতি হলো বোনাস হিসাব। বোনাস হিসাবটা কি? এই হিসাবটা ছয় বছর মেয়াদি এবং এই হিসাবে মুনাফার হার সব থেকে বেশি। এই হিসাবটা ছয় বছর মেয়াদি এবং এই হিসাবে মুনাফার হার সব থেকে বেশি। তাহলে স্বেচ্ছামূলক সঞ্চয়ের দ্বিতীয় মাধ্যম ডাকঘরে টাকা সঞ্চয়ের তিনটি পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করলাম, সাধারণ হিসাব, মেয়াদি হিসাব এবং বোনাস হিসাব। এখন আমরা স্বেচ্ছামূলক সঞ্চয়ের তৃতীয় মাধ্যম বিমা এ সম্পর্কে আলোচনা করব। স্বেচ্ছামূলক সঞ্চয়ের তৃতীয় মাধ্যম হলো বিমা। তাহলে বিমা জিনিসটা কি সে সম্পর্কে এখন আমরা একটু আলোচনা করি। অর্থ সঞ্চয়ের আরেকটি অন্যতম উপায় হচ্ছে বিমা। বিমার পলিসি গ্রহণ করার কয়েকটি পদ্ধতি রয়েছে। একটি হলো আজীবন বিমা, আরেকটি হলো সাধারণ মেয়াদি বিমা। আজীবন বিমা এবং সাধারণ মেয়াদি বিমা, আজীবন বিমাটা কি? সাধারণত পারিবারিক নিরাপত্তার জন্য এই বিমা করা হয়। নির্দিষ্ট মেয়াদ পরিপূর্ণ হওয়ার পরেও অল্প অল্প পরিমাণ অঙ্কের টাকা বা প্রিমিয়াম আজীবন বহন করতে হয়। বিমাকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি এই অর্থ লাভ করে থাকেন। এটাই হলো আজীবন বিমা। আর অন্যটি হলো সাধারণ মেয়াদি বিমা। এই পলিসির আওতায় বিমাকারী নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখেন, যেমন 10 বছর, 15 বছর বা 30 বছর ইত্যাদি। সাধারণ বিমার বিভিন্ন রকম রয়েছে, যেমন শিক্ষা বিমা, বৃত্তি বিমা, দুর্ঘটনা বিমা, ক্ষতিপূরণ বিমা ইত্যাদি। তাহলে বিমা সম্পর্কেও আমরা জানলাম। স্বেচ্ছামূলক সঞ্চয়ের তৃতীয় মাধ্যম ছিল বিমা। এখন আমরা স্বেচ্ছামূলক সঞ্চয়ের চতুর্থ মাধ্যম জাতীয় সঞ্চয়পত্র ক্রয় এই সম্পর্কে জানব। সঞ্চয়পত্র জিনিসটা কি? বিভিন্ন মেয়াদি জাতীয় সঞ্চয়পত্র অর্থ সঞ্চয়ের আরেকটি নির্ভরযোগ্য মাধ্যম। জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক এছাড়াও বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে সঞ্চয়পত্র নগদায়ন এবং ক্রয় করা যায়। সরকারি আদেশক্রমে এর মুনাফার বছরের হ্রাস ও বৃদ্ধি ঘটে। বিভিন্ন বছর মেয়াদি সঞ্চয়পত্র রয়েছে, যেমন 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ইত্যাদি। এরকম বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে আমরা
অর্থ সঞ্চয় করতে পারি। এখন স্বেচ্ছামূলক সঞ্চয়ের পঞ্চম মাধ্যম শেয়ার ক্রয়, এ সম্পর্কে আমরা আলোচনা করব। স্বেচ্ছামূলক সঞ্চয়ের পঞ্চম মাধ্যম শেয়ার ক্রয়। শেয়ার ক্রয়, শেয়ার ক্রয় জিনিসটা কি? শেয়ার বলতে মূলধনের এককে বোঝানো হয়। শেয়ারটা কি? শেয়ার হচ্ছে মূলধনের একক। সাধারণত বড় ব্যবসা চালাতে হলে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তখন যৌথ উদ্যোগে ব্যবসা চালানোর জন্য জনগণের মধ্যে অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়ে শেয়ার ছাড়া হয়। এই শেয়ার ক্রয় করে অর্থ সঞ্চয় করা যায়। এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানির অংশীদার হওয়া যায়, তবে এতে ঝুঁকিও রয়েছে। তাহলে শেয়ার বলতে কি বোঝায়? শেয়ার বলতে মূলধনের এককে বোঝায়। সাধারণত বড় ব্যবসা চালাতে গেলে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তখন যৌথ উদ্যোগে ব্যবসা চালানোর জন্য জনগণের মধ্যে এই অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়ে শেয়ার ছাড়া হয়। এই শেয়ার ক্রয় করে অর্থ সঞ্চয় করলে করা যায় এবং এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানির অংশীদার হওয়া যায়, তবে এতে ঝুঁকিও রয়েছে। তাহলে আজ আমরা সঞ্চয়ের প্রকারভেদ ও মাধ্যমগুলো সম্পর্কে আলোচনা করলাম। সঞ্চয় দুই প্রকার, বাধ্যতামূলক সঞ্চয় এবং স্বেচ্ছামূলক সঞ্চয়। বাধ্যতামূলকভাবে যে সঞ্চয়টা করা হয় সেটাই হলো বাধ্যতামূলক সঞ্চয়, এবং ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী যে সঞ্চয় করে সেটাই হলো স্বেচ্ছামূলক সঞ্চয়। বাধ্যতামূলক সঞ্চয়ের মাধ্যমগুলো হলো ভবিষ্যৎ তহবিল, পেনশন, কর্মচারী কল্যাণ তহবিল, যৌথ বীমা তহবিল এবং গ্র্যাচুইটি। এবং স্বেচ্ছামূলক সঞ্চয়ের মাধ্যমগুলো হলো ব্যাংকের মাধ্যমে, ডাকঘরের মাধ্যমে, বিমার মাধ্যমে, জাতীয় সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে এবং শেয়ার ক্রয়ের মাধ্যমে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা বিনিয়োগ সম্পর্কে এবং ঋণ সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি।